এই বনে জঙ্গলে না নিয়ে এসে আমাকে তো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারো। ওখানে একটু ভালো মন্দ খাবো, গল্প করবো, একটু অন্যরকম হবে জিনিসটা। শোনা গো আমার, তোমাকে যদি ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই, তুমি তো খালি খাবা, মানে ভালো ভালো খাবার দেখে তো লোভ সামলাইতে পারো না, খালি খাইছি থাকবে খাইছি থাকবে, একের পর এক অর্ডার দিবা, খাবারের প্রতি তোমার অ্যাটেনশন থাকবে, আমার দিকে তো তাকাবা না। আর আমি চাই আমার বাবুটা আমার দিকে ফুল অ্যাটেনশন দিক, আমার দিকে তাকায় থাক, আমার কথা ভাবো। এই জন্যই তো বনে জঙ্গলে বাস মানে সব জায়গায় তোমার ডেটিং করতে নিয়ে আসি, বুঝছো না? ওই কথা নাকি অন্য কথা বলো যে ওই লোকজনের মাঝে তুমি তোমার গাঁটটা ধরতে পারবে না, চিপকায়ে বসতে পারবে না, এই জন্য এই বনে জঙ্গলে নিয়ে আসো। আহারে চামেলি, তুমি যে আমার মনের কথা এত সুন্দরভাবে বুঝে যাও না, এই জন্যই আমি তোমার এত ভালোবাসি। এবার বলো পূজা, তোমার কী ড্রেস লাগবে? লেহেঙ্গা, শাড়ি, চুড়িদার কী লাগবে বলো? কিচ্ছু চাই না, তুমি যদি পাশে থাকো তাহলেই হবে। শরীর টরীর খারাপ নাকি গো সোনা? জ্বর ঠর আসছে নাকি? কেন শরীর খারাপ হতে যাবে কেন? না মানে আমি বুঝলাম না, যার পিস্তত বোনের, জেঠতত শালির, খুড়তত দাদার, ছোট শালির ঘরের ছেলের মেয়ের জন্মদিনে তোমার একটা জামা কিনা দেই নাই বুঝলা, মুখটার এমন করে রাখছিলাম মনে হয় গান্ধী বোকা পাত মারছে। সাত দিন রাত করে আমার সাথে কথা বলো নাই। আগের বার দুর্গা পূজায় তোমার পছন্দের লেহেঙ্গা কিনা দিছি আমার মোবাইল বিক্রি করে, এই বছর আমি তোমারে বলতেছি কিনিবা, তুমি কেতেছো তুমি আমার সঙ্গে থাকলেই হবে, আর কিছু লাগবো না। না জ্বর, শরীর খারাপ, মানে মাথা রাতা পাগল না, এদিকে হয় এগুলা কী হয়েছে ঘোষণা বলো, খুইলা বলো আমার কী হয়েছে বলো। আমার একটা ছোট্ট অবদার ছিল, এটা আগেই কথা বলে দিই। হ্যাঁ বেকার মানুষ তো জানোই, আমি তোমার জন্য দুর্গা পূজায় খরচা করার জন্য 3,000 টাকা জমা আলাদা করে রাখছি, যা আবদার শিকদার হালদার সব ওর মধ্যে, 3,000-এর বাইরে যাও না প্লিজ, এটা রিকোয়েস্ট। শোনোই না, একটা বলো, আগমনের ওই যে দুর্গা সাজে না, তারপর ফটোশ্যুট করে, যে ফটোশ্যুট করে না ফেসবুকে ছাড়লে পরে খুব লাইক হয়, প্লিজ আমাকে করাবে, সাজবো আমি ওটা, প্লিজ প্লিজ। মানে জ্যান্ত দুর্গা সাজবা? কিরম খরচা আছে তাও? আর ফটোশ্যুট করতে তো এখন যা অবস্থা, এই 10,000-এর মতন পড়বে। যোগ বিয়োগ গুণ ভাগ ইনফিনিটি একটা মোবাইল আছে, দামি মোবাইল, সেই ফটো উঠে মানে ওইটা দিয়ে তুমি দুর্গা সাজে আসলা, কপালের মধ্যে চোখ চুক আঁকা আঁকা গয়না অলঙ্কার পরে হাতে চুল নিয়ে আসলা, আমি 10,000-টা মোবাইল দিয়ে ফটো তুলে দিব, 10,000 টাকাও লাগবে না, বুঝছো? মানে একটা ক্যামেরাম্যান এসে করে ক্লিক করে দিবে 10,000-টা, এটা বুকে লাগতেছে গো, বুঝছো না? আমার কিচ্ছু লাগবে না, যাও, আমার ফটোশ্যুটও লাগবে না, আমার জামা কাপড় লাগবে না। শোনো না, রাগ করতে শোনো শোনো শোনো, রাগ করলে হয়? তুমি আমার একমাত্র বাবু, বেবি সোনা। বললাম এই ফটোশ্যুটে মানে তুমি যেগুলো আর কি পছন্দ করো, এই হাতা কাটা, বুক বড়, পিঠ খোলা, পেট খোলা, হাঁটু কাটা, ওগুলার ড্রেস ট্রেস পরবো? আরে না না, ওগুলো না, আমি তো দুর্গা সাজবো, শাড়ি পরবো, আগমনী শ্যুট তো। ও শাড়ি? হ্যাঁ, ভঙ্গ নারী পর শাড়ি ক্রাশ খেয়ে গাইবো গান, অসাধারণ, তোমাকে তো শাড়ি বলে যা লাগে। ঠিক আছে, আমার বাবুটাকে শাড়িতে দেখার জন্য না হয় 10,000 টাকা দিলাম, তুমি খুশি তো? আমি খুব খুশি। তাহলে বাবু একটা ফটোগ্রাফার আমি বুক করি, একটা ডেট ফেট ফাইনাল করে অ্যাডভান্স দিয়ে বুক করে রাখি, যে কী কী লাগ। না না না, লাগবে না, আমার তো বন্ধু যে রাহুল, ওকে আমি বলে দিয়েছি তো, ও চলে আসবে, তুমি আমাকে কালকে নিয়ে চলে এসো একবারে, সব সেট করা আছে আমার। ওই দেখো কি সুন্দর পাখিটা, আসো। চিংড়ি তো পুরো লাইনের মাল গো, আগে থেকে ফটোগ্রাফার বুক করে আমাকে বায়না করতে আসছে, সব ফুকিং 10,000 টাকা এবার পূজা একটা সাজে। বাবু পাখি কই? আসো ফটো তুলি, আসো। বন্ধুগণ, তোমাদের একটা গেমিং প্ল্যাটফর্মের কথা বলে রাখছি, এখানে তোমরা গেম খেলে প্রচুর প্রফিট আর্ন করতে পারো, তার নাম হচ্ছে ওয়ান উইন। একটা ডেমো তোমাদের দেখাচ্ছি, ধরো আমি 3,000 টাকা ডিপোজিট করেছি, কিভাবে করব? উপরে ডিপোজিট বাটন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলে এবার আমাকে চুজ করতে হবে পেমেন্ট মেথড অপশন, আমি পেটিএম চুজ করলাম। এবার আমাকে চলে যেতে হবে সোজা গেম চুজ করার জন্য, আমার ফেভারিট গেম হচ্ছে লাকি জেট। এবার এখানে আমি দুটো প্রেডিকশন সেট করলাম, এবার কিছুটা সময় দিতে হবে। এই দেখো আমার টাকা ডবলেরও বেশি হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে উইথড্রল করব কিভাবে? যে কোনো ইউপিআই থ্রুতে তুমি সহজে তোমার জিতে যাবে এমন উইথড্রল করতে পারো, এখানে আমি পেটিএম চুজ করেছি। আর বন্ধুগণ এখানে রেজিস্টার করা খুবই সোজা, কোনো ঝঞ্ঝাট নেই। আর তোমরা যদি আমার প্রোমো কোড সিনেবা 500 ইউজ করো তাহলে 2,500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা এই অ্যাপে। তো দেরি কিসের, খেলো আর প্রফিট আর্ন করো। এই দেখো আমার মোবাইলে একটা প্রফিটের নোটিফিকেশন চলে এসেছে। হ্যাঁ হালকা দিকে তাকাও দেখি, না এরকম নয়, হালকা হট লুকে ওদিকে তাকাবে, ঠিক আছে? পুরো টানা চলে মা দুর্গার মতন। কোথাও যেন একটু মিস্টেক রয়েছে, দেখি
চুলগুলো চুলগুলো বড় সমস্যা করে বুঝলে, চোখগুলো পুরো মা দুর্গার মতন টানা টানো হবে, হালকা হট লুকে ওদিকে তাকাবে, ঠিক আছে? দেখি তোরাটা, আহ পারফেক্ট। এই ব্লাউজ, তোমার এই ব্লাউজটা না খুব অসুবিধা করে, হ্যাঁ বারবার ঠিক করতে আমার কিন্তু ভালো লাগে না, ঘাম মেরে গেছে আবার। হ্যাঁ সব ঠিকঠাকই আছে। ঠোঁটটা ঠোঁটটা একটু হালকা, হ্যাঁ পুরো মার্কেটের টুনটুনে লাগছে, ঠিক আছে জাস্ট দুটো ক্লিক করবো, খাপে খাপ হালকা হট লুকে যেরকম বলেছিলাম মা দুর্গার মতন ওদিকে, পারফেক্ট। ঠিক আছে দু মিনিট জাস্ট ব্রেক নিচ্ছি, ব্রেক নেই আবার, ঠিক আছে দু মিনিট। খুব সুন্দর লাগছে গো, ব্লাউজ তো ঠিকই ছিল, চুল টুল তো ঠিকই ছিল সব। উত্তরা বাচ্চা ফটোগ্রাফার, বাপ জন্মে মনে হয় কোনো মেরে টাচ করে না, এই ব্লাউজ ঠিক করে দেয়, চুল ঠিক করে দেয়। ভাই তোমার নামটা কি গো? মাই নেম ইজ রাহুল। রাহুল, ইন্টারেস্টিং নেম। তো বলছি ভাই তুমি একজন স্বনামধন্য ফটোগ্রাফার, তোমার ভালো চার্জ, তা একটা মহিলা মেকআপ আর্টিস্ট রাখতে পারো না? আমি বলতে চাইতেছি যে তুমি একটা ছেলে হইয়া একটা মেয়ের ঘাম মুছাই দিতেছো, বুকের ঘাম মুছাই দিতেছো, তার ব্লাউজ নিজের হাতে ঠিক করতেছো, তার ঠোঁটের লিপস্টিক নিজে হাত দিয়ে যে এইভাবে ঠিক করে দিতেছো ঠোঁটের লিপস্টিক, মানে একটা বয়ফ্রেন্ড মেয়েটার সামনে বসে আছে, তার স্বয়ং বয়ফ্রেন্ড আমি, কিরকম আগুনটা জ্বলে, প্রেম করো, প্রেম করো, করো না, জানি সিঙ্গেল ওই জন্যই ভিতরে চুলকানি, তো সেটাই বলতেছি। এরপরে ওর ঘাম, নাকের পেটা, চোখের কেতুর যা বাড়াবে, তোমার রুমালটা দাও, আমার কি টিস্যু না হিসু কি রাখো দাও, আমাকে ইশারা করবে আমি মুছাই দেবো, আমার গার্লফ্রেন্ড আমি মুছাবো। দেখো নেক্সট টাইম যাতে এরকম টাচা টাচি যাতে আর, দেখুন এসব ক্রিয়েটিভিটি আপনি বুঝবেন না, ক্রিয়েটিভিটি চাইতে হবে না ভাই, আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি তোমাকে, আমি খুব কুল হেডে আসি এখন, তাই জন্য ভালো মতো বোঝাইতেছি, এই হাত দিয়ে যদি টাচ করো না ওই হাত আমি কাইটে ফেলাই দিই, নেক্সট টাইম কিন্তু পেচ্ছাপ করার জন্য পাশে একটা ছেলে দাঁড়া করাইতে লাগবে তোমার নুনু ধরার জন্য, মনে থাকবে? এটা তো আমাদের সিলেবাসের ওই তো বড্ড বেড়ে পাকা ছেলে ভাই, যা বলছি যাও যাও সোনা ছেলে, যাও ক্লিক করো, যাও যাও যাও, কোনো রকম টাচা টাচি হবে না, যাও যাও। ওকে দেখে বলছিলাম কি, মহিষাসুর হলে না ব্যাপারটা জমে যেত, এই বদুর আলা যে মহিষাসুর কোথায় পাই, ছেলেবেলা সাথে আনিনি, কিন্তু দাদাকে বলুন না মহিষাসুর হয়ে যাবে এখনই। আরে কি বল, অ্যাক্টিং ঠ্যাক্টিং আমি কি পারি নাকি, আমি নর্মাল একটা ছেলে হবে না, মহিষাসুর বাদ দিয়ে থিম করো ভাই, মহিষাসুর বাবু প্লিজ হয়ে যাও না। ঠিক আছে তোমার কথা কবে ফেলেছি বলো, বলো ভাই কি করতে হবে বলো। কিছু না, আপনি একটু শুয়ে পড়ুন, বসলে হবে না, একটু শুয়ে পড়লে ভাবি মহিষাসুর মহিষাসুর ফিল আসবে, ধরুন ও পাটা আপনার বুকে রাখবে, শুন না শুন, শুয়ে পড়ুন না, আরে বসে একবার ট্রাই করি, প্লিজ প্লিজ বলুন না। আরে ঠাকুর ফাকুর দেখে না নাকি, মহিষাসুর এভাবে থাকে জানে না, শুতে বলছে, আমার শোয়ার অভ্যাস খুব কম ভাই, তোমার মতো বুঝছি আমি না, আমি বসবো, বলুন না শুতে। আরে করো না, দিদি এক কাজ করুন, দুটো পা দিয়ে বুকের উপরে একটা লাফ মারুন, বুঝলাম কি দিদি, এটি ক্রিয়েটিভ থিম মাথায় এসেছে, আপনাকে ব্লাউজ খুলে শাড়ি পরে একটা ট্র্যাডিশনাল লুকে একটা ছবি তুলতে হবে, তাই নাকি? হ্যাঁ এটা আমার সিলেবাসে রয়েছে, এবং এটা ক্রিয়েটিভ থিম, সব ভালো ক্রিয়েটিভ, খুব ভালো জিনিস ক্রিয়েটিভিটি করা, একটা ব্রেক নেই অনেক খাটনি, তুমি একটু জল খাও তো বাবু, ইস রে ঘেমে ঠেমে, ই রাম বাপ রে বাপ, খুব সুন্দর, তুমি একটু জল টল খাও, হ্যাঁ দু মিনিট ব্রেক, ওকে দু মিনিট। উত্তর বাচ্চাটা নিয়ে আমি কী করি গো, সেটা ব্লাউজ খুলে ফেলাই দিছে, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই আপনার, এটা তো আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের ক্রিয়েটিভিটি দাবেন না,
আমি খুব আস্তে কথা বলতেছি, প্রেমিকার সামনে ভালগার হইতে পারি না, খুব ভালোবাসি, বুঝতে পারলেন তো? আমার সামনে প্রেমিকার দেখেন খোলা খুলি যা আমি করব। আপনি শাড়ির উপরে একটা চাদর জড়ান, একটা কম্বল জড়ান, তোষক কাঁথা বালিশ যা খুশি জড়ায় দেন, খুলবো আমি, আমার গার্লফ্রেন্ড আমি খুলবো, আপনি কে? বুঝতে পারতেছেন না এটা আমাদের সিলেবাসে রয়েছে, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। বুঝতে পারতেছেন না, প্রফেশন রিলেশন আলাদা, আগে রিলেশন তারপরে প্রফেশন। আমি বলতেছি যদি আপনি এখন গিয়া বলেন যে ম্যাডাম আমাদের যে সিলেবাস ফটোগ্রাফি ওইটার মধ্যে ব্লাউজ খোলার ওইটা অধ্যায়টা হয়নি, যেদিন অধ্যায় করাইছে আমি ক্লাস বাং করছিলাম, মানে বুঝতে পারে না কী করে ব্লাউজ খোলা ফটো শুট করাবো, ওইটা হবে না, ওটা কেঁচা যাবে মালটা, বুঝতে লেজে কবর হয়ে যাবে, ওইটা আজকে হবে না পরে, আমি পড়াশোনা করি, এটা বলতে হবে, ঠিক আছে? যদি গিয়া বেয়াদবি আবার করেন, আবার যদি ব্লাউজ খোলা শাড়ি দিয়ে ফটোশ্যুটের কথা ভাবেন, আমি কিন্তু আপনার আন্ডার প্যান্ট খোলা ন্যাংটা শুধু বানায় ফটোশ্যুট করে আপনাকে ভাইরাল করে দেবো, ঠিক আছে? ভেরি গুড, আমার শোনা ছেলে, একটা ব্লাউজ খুলে যা, ক্লিক কর, যা 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 ক্লিক কর। উত্তর বাচ্চা যেটা বলছি মনে থাকে যেন, গার্লফ্রেন্ডের সামনে ভালগারিটি করতে পারবো না। চলো বাবু, ও নতুন একটা থিম ভাবছে বুঝছো, একটা দারুণ থিম, ওই থিমটার থেকে বেটার থিম। ওই যে কি একটা থিম বললো, একটু দারুণ লাগছে আমার, মানে দেবী দুর্গা আর তার যে শিষ্য, মানে শিষ্য যে চরণে থাকে আর দেবী দুর্গা আশীর্বাদ করে, কি ভাই? হ্যাঁ ঠিক, ওই দারুণ থিম। আসলে বলছিলাম কি, ওই যে ব্লাউজ খোলার যে থিমটা আছে না, আসলে যেদিন আমাদের সিলেবাসে ছিল এবং যেদিন ক্লাসে এটা পড়িয়েছে আমি সেদিন বাঙ্ক করেছিলাম, যার জন্য সেই চ্যাপ্টারটা আমি ঠিকমতো বুঝতে পারি না। দেখেন আমরা ক্লাস বাঙ্ক করেই আমি এখন গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? এখন এটা নর্মাল শুধু জাস্ট ঠিক ঠিক লাগছে, দাদা ঠিক আছে তো? একদম পারফেক্ট। হ্যাঁ বুঝলাম কি দিদি, একটা ভালো ইম্প্রোভাইজেশন মাথায় এসেছে, এই গুরু শিষ্যর ব্যাপারটা তো আপনি বুঝে গেছেন, আপনার সামনে জাস্ট দুটো শিষ্য আপনার সামনে এভাবে হাঁটু গেড়ে বসবে আর আপনাকে জড়িয়ে ধরে বলবে কি ফিল গো, এইভাবে ফটোশ্যুটে জাস্ট ছবি আসবে না, জাস্ট এরকমই হবে ক্লিকটা, যা দারুণ ফিল, মানে সত্যি মানে ট্যালেন্টেড। ব্রেক নেই, একটু ব্রেক নেই, এরকম ঘেমে গেছে বেবিটা, একটু রেস্ট দাও, জানা জাস্ট 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট, শ্রী বাপ রে বাপ, সোনাটা গো কপালে চোখটা কি আগিয়েছে, একদম মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, তুমি রেস্ট নাও। হ্যাঁ কিছু করো নাকি, তোমার বাড়ি থেকে উনি বোকামে, বাড়ি থেকে থাকলে কি তোমাকে ডাকি? হ্যালো রাহুল, কুত্তার বাচ্চা ফটোগ্রাফারটা। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ আমিও ভালো, শরীর ভালো আছে? আরে হাত পা ভেঙে 6 মাস বিছানায় পড়েছিলাম, একটু খোঁজ আসনাই নিতে খোঁজ। হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হলো? খিদা তো আমারও পায় গো, খোঁজ তো নাও না তখন। হ্যাঁ 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 ভালো ভালো, তোর বাবা মা শরীর ভালো আছে? আমার বাবা মা বিছানায় শয্যাশায়ী গো, একটু খোঁজ খবর নিয়ে আইসো। পূজার শপিং হলো? একটা করে শপিং মল কিনা করে আলগা দিন। হ্যাঁ হ্যাঁ বলছি ফটোগুলো আর কি কবে দেবে এই জন্যই আর কি। ফটোর দোষেই দুনিয়াতে গেল গো। আরো 2 দিন? তাড়াতাড়ি দিও একটু প্লিজ। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমাকে 12টার পরে ফোন করি, তখন তো ফ্রি থাকবে। আরে চাম্বাদুন নাকি নিশা তার 12টার? হ্যাঁ হ্যাঁ তাহলে 12টার পরে ফোন করছি। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে, চলো চলো ঠিক আছে, রাখছি। হ্যাঁ টাটা। কোথায় যাচ্ছ? যেখানে যাবার সেখানে যাচ্ছি। রাহুল বাবু বাইরে আসুন। এরকম আধা একটা হয়ে ফটো কপি তুলছিল আমাকে আর কদিনের মধ্যে ডেলিভার করতে হবে ফটোগুলো। ফটো যদি ডিলিট না করো না তোমাকে পৃথিবী থেকে ডিলিট করে দেবো। ফটাফট একটা ফটো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা, বাকি সব ডিলিট কর। চামেলি চামড়া কি করে গোটাতে হয় আমি দেখছি। আচ্ছা তোমার আগের মাসে যে আল্ট্রাসোনোগ্রাফি করাইলা কিরকম রিপোর্ট কি আসছে? খুব ভালো আসছে, কোনো অসুবিধা নাই, সব ঠিক একদম। ওকে আসলে ব্যাপার কি বলো তো, সব ডাক্তার না পটু না, মানে হাতুড়িয়া ডাক্তারও আছে বুঝে না। আমার একটা খুব ভালো MBBS পাস করা একদম হাই লেভেলের ডাক্তার আছে, তুমি আমার রিপোর্টটা দাও তো আমি ওরে দেখা নিব একবার। রিপোর্টে তো নাই, ফেলে দিয়েছি, সব ঠিক আছে তো, আর কি দরকার? ভগবানের কি লীলা গো, তুমি রিপোর্টটা ফেলাই দিছো আর রিপোর্টটা উঠতে 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 আমার কাছে এসে পড়ছে, দেখবা। এই দেখো 8,000 টাকার রিপোর্ট। শালা ফকিন্নি, পেয়াদবের হাড্ডি, কি ভাবছিস তুই আমারে? তোর কতদিন বলছি গলা বড়, পিঠ খোলা, পেট খোলা, হাঁটু কাটা, জামা কাপড় পেরে ফটো দিবি না, ফটো শ্যুট করবি না? আমি তোর বয়ফ্রেন্ড, আমি তোর সব কিছু দেখবো, মানুষরে কেন দেখাবি তুই? আরে শোন, একটা কথা বলবি না, থাপড়া চাপা দাঁত খুলে কপালে সেট করে দিবো হারামজাদি। কি শুরু করছিস তুই? যে টাকা বাইর করা একজন ফটো যে শ্যুট করেছে ছাড়িস ফেসবুকে, কারে দেখাইস, কারে ইমপ্রেস করিস তুই, কারে পড়ানোর ধান্দা আছিস তুই? না না বল 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 বল, তুই কাকে পড়ানোর ধান্দা আছিস? আমি তো ভাবতাম তুই ওয়ান ওমেন ম্যান বা ওয়ান ম্যান ওমেন, মানে আমরা দুজনে একে অপরের জন্য, কারে পড়ানোর ধান্দা আছিস রে? আমি তোকে রাজরানী বানায় রাখতে চাই আর তুই যেখানে সেখানে ড্যাশমা রানী গিরি করে বেড়াইতেছিস, এটা তো আমার ভালো লাগে না। আমি তো ভালোবাসি তোমাকে, শুনে একটা জ্ঞান দিয়ে রাখি তোকে আজকে, মনে রাখবি একটা ভদ্র সভ্য মেয়ে একটা ছেলেকেই 12 বার ভালোবাসতে পারে, 12টা ছেলেকে 12 বার ভালোবেসে বেড়ায় না। আর তুই জানিস কি, তুই একটা পিওর 100% পিওর একটা 12 ভাতারি। কি বাবু, ও বাবু আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মধ্যে তোমার কত কিছু বইলা ফেলাইছি বুঝছো না, আমার হট টেম্পার, শর্ট টেম্পার, কী কী সব টেম্পার হয় না ওগুলো সব আমার আছে জানো। আমার জ্যোতিষ কইছিল মুক্তা পড়তে কত দাম, তোমার পিছনে খরচা করে তাল পাইনি আমি কী মুক্তা পড়বো কত? আমার মাফ করে দাও, আমি তোমার এত কিছু 12 বাতারি, 13, 14, 15 কোনো বাতারি করবো না, তুমি আমার 1 বাতারি প্লিজ বাবু, এবারের মতো মাফ করে দাও, আমি আর কোনোদিনও তোমার ভুল ভাল কথা বলবো না, রাগের মধ্যে কী কী সব বইলা ফেলাইছি বাবু, মাফ করে দাও বাবু, বাবু মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো, ঠিক আছে ঠিক আছে, একবার না হয় ভুল করে ফেলেছো, ঠিক আছে। আমি জানতাম, আমি জানতাম তুমি আমাকে মন থেকে ভালোবাসো, আমি কোনো ভুল ত্রুটি করলে তুমি আমাকে ঠিক মাফ করে দিবে, আমি জানতাম। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আমার না একটা ছোট রিকোয়েস্ট ছিল, বলি। বলো। ওই সিঁদুর খেলায় না একটা ফটোশ্যুট করিয়ে দিও।
সিঁদুর খেলার ফটোশ্যুট রে, মানে কুত্তার লেজ জীবনে সোজা হবে না। আগের বছর আর আগের বছর মোবাইল বন্ধ রাখে তোরে জামা কিনে দিছি, এবার কি আমার অন্ডকোষ বন্ধ রাখে তোরে আমি আমি সিঁদুর খেলার ফটোশ্যুট করাবো? শোনো, মানুষ কেন গার্লফ্রেন্ড পোষে, মানুষে কেন গার্লফ্রেন্ড পোষে, হাতি পোষা ভালো হচ্ছে কেমন? শোনো আনচেক, তুমি আজকে থেকে আমার দিদি। আমার কোনো দিদি নাই, আমার দিদির ভালোবাসাই আমি জীবনে পাইনি, তুমি আমার দিদি। ভাই ফোটার দিন আইসো, রাখি পূর্ণিমা দিন, তারা আমার সাথে দেখা করবে, কাইটটা ফেলা দেবো, কাইটটা পিস পিস করে কাইটটা ফেলা দেবো। শালা ফকিননি, শালা গার্লফ্রেন্ড বসে, শালা জুতা জুতা দেখো, জুতা দেখার একটা কেলাই ইচ্ছা করে, শালা জীবনটা শেষ করে ফেলালো, শালা পূজায় শালা নিজের কোনো সকাল লাভ নাই, এই কিনে দাও ওই কিনে দাও, ফটোশ্যুট করে দাও।